নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আপনারা যদি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেন, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করে রাখতে পারবে না। এটা সর্বজন বিদিত। তার কারণ আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আছে আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। দেখুন, 100 দিনের টাকা যখন বন্ধ ছিল, আমি বলেছিলাম যে হতে পারে যে 10 জন মানুষ, 100 জন মানুষ, 1000 জন লোক, 5000 জন লোক হয়তো দুর্নীতি করেছে, তার জন্য আপনি 60 লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না। আজকে 25,000 যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ নি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন, তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত। আদালতের তর্ক হিসেবে, যুক্তি হিসেবে যদি আমি দেখি, আপনি বলছেন 1000 জন, 1500 জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে, তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল? আমি তো তা বলছি না। তো আপনার যুক্তি যদি ধরে নিই, তার মানে তো তাই হচ্ছে। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে, এবং তার 2 দিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো। একটা সপ্তাহ শুরু হয় কবে? সোমবার। আপনারাই বলছেন সোমবার। রায়টা এলো কবে? সোমবার। এটা কি কাকতালীয়? আমি এইটুকু প্রশ্ন খালি সাধারণ মানুষের কাছে রাখছি। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা, তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরও 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে, আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য আমি তাদের অনুরোধ করব যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না। দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না, বিশেষ করে মেধাযুক্ত যারা, যাদের চাকরির প্রয়োজন, যারা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে। আজকে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। বিজেপি যেভাবে 4 জন দুর্নীতি করলে 100 দিনের টাকা আটকে দেয়, সেইভাবেই একই পথে হেঁটে 4 জন প্যানেলের বাইরে, বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। এ ভূভারতে আমরা কোথাও দেখিনি। কলকাতা হাইকোর্ট যেভাবে, কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাযোগে রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে, কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? উনি বলেছিলেন বিস্ফোরণ করব। সোমবার দিন 2 জিনিস হয়েছে। 1, আমাকে একজন হামলা করতে এসেছিল, রেকি করে গেছিলো, তিনি অ্যারেস্ট হয়েছে। আর 2, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়ে পুরো প্যানেল ক্যান্সেল করেছে। তাহলে বিস্ফোরণ দুটোর মধ্যে একটা। ওই যে আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো, ছোটোবেলায় বলতাম না, ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন, যারা বেটিং করে বলে পরের বলে ছক্কা হবে, তাই হয়। কেউ বলে পরের বলে আউট হবে, তাই হয়। কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে, তাই হয়। এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং, দুর্ভাগ্যজনক কোর্ট ফিক্সিং। আগে আমরা বেটিং শুনতাম, এখন বেটিংয়ের নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছে, আর সেই বেটিংয়ের চক্র, সেই বেটিংয়ের দোসর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার, বিচারকের আসনে থাকা বিচারপতিরা। এবং এ তো দিনের আলোর মতো স্পষ্ট, তারা বিজেপির প্রার্থী এখন। সুতরাং আমরা যা বলেছি সেটা মানুষের কাছে পরিষ্কার, তবে মানুষের জবাব দেবে। আমি মনে করি গণতন্ত্রে কোনো কারোর ক্ষমতা নেই শেষ কথা বলার। মানুষ যদি ঠিক করে নেয়, মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, বিজেপি, ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইলেকশন কমিশন, যার যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। 4 তারিখ ভোট বাক্স খুলবে, দেখবেন জয় মানুষের হবে, চক্রান্তকারীদের নয়।